শুভসন্ধ্যা। আজ সোমবার 22শে মার্চ 2021। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় এফএম ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি লুনা পিউরিফিকেশন। আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি ক্যানবেরার অন্যতম এবং জনপ্রিয় সঙ্গীত দল স্পন্দনের পরিবেশনায় একটি ঘরোয়া গানের আসর দিয়ে। অনুষ্ঠানটির শিরোনাম তোলো ছিন্ন বীণা। এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে গেলে স্পন্দন ভার্চুয়াল প্রোগ্রাম 2020 দিয়ে সার্চ করলে আপনার নিজস্ব কম্পিউটার বা স্মার্ট মুঠোফোনে উপভোগ করতে পারবেন। আপনারা অনেকেই স্পন্দনকে এক নামেই চেনেন বহু বছর ধরে। স্পন্দন ক্যানবেরাতে গত 2006 থেকে একসাথে গান করে আসছে বিভিন্ন অনুষ্ঠানে। দলটি গত 2018 সালের মে মাসে পঞ্চকবির গান দিয়ে মঞ্চে তাদের শেষ নিজস্ব অনুষ্ঠান উপস্থাপন করে ক্যানবেরাবাসীকে উপহার দিয়েছেন। এরপর 2020 সালে পৃথিবীব্যাপী কোভিড-19 ভয়াবহ অতিমারীর কারণে স্পন্দন মঞ্চে কোনো সরাসরি অনুষ্ঠান করতে না পেরে তারা একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ভার্চুয়াল প্রোগ্রাম আমাদের উপহার দেয়। চলুন তবে আমরা স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় শুনি স্পন্দন ভার্চুয়াল প্রোগ্রাম তোলো ছিন্ন বীণা। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং আমাদের প্রাণঢালা ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা। স্পন্দন একটি পারিবারিক সঙ্গীত শিল্পী গোষ্ঠী যার যাত্রা শুরু হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় 2006 সালে। এটি মূলত একটি গানের দল হলেও আমাদের যাত্রা শুরু হয় বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের জন্য তহবিল সংগ্রহের মাধ্যমে। গান রেডিও স্পন্দনের ভ্রমণে আমাদের মৌলিক লক্ষ্য সর্বদাই ছিল জনসেবামূলক প্রচেষ্টা। তাই স্পন্দন গত 14 বছর ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের এবং অস্ট্রেলিয়ার অসহায় মানুষের জন্য নানান গানের অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। স্পন্দন একটি বহুমুখী গানের দল। আমরা যারা স্পন্দনে আছি সবাই বিভিন্ন আঙ্গিকের গান গাইতে ভালোবাসি। যদিও আমরা কেউ প্রফেশনাল শিল্পী নই, গানের প্রতি ভালোবাসার টানেই আমরা আমাদের বাঙালি কৃষ্টি এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি বাংলাদেশের বাইরে থেকেও। যদিও স্পন্দন মূলত অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনিতে অনেকগুলো লাইভ পারফরমেন্স করে এসেছে, আজকে আমরা একটি ঘরোয়া আসর এবং প্রি রেকর্ডের কিছু বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি, যা আশা করি অস্ট্রেলিয়া ও সমগ্র বিশ্বে গানপ্রিয় বাঙালির ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারব। 2020 সাল সমগ্র বিশ্ববাসীর জন্য এনে দিয়েছে একটি কঠিন সময়। করোনা ভাইরাস আমাদের সবার দৈনন্দিন জীবনে এনে দিয়েছে কিছু কঠোর বাস্তবতা। এই কঠিন সময়ের মধ্যে দিয়েও আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি কিছুটা আনন্দের মুহূর্ত। আমরা যারা গান গাইতে ভালোবাসি তারা নিশ্চয়ই একমত হবেন, এই গানের মাধ্যমে আমরা অনেক কঠিন সময়ও ভুলে থাকতে পারি, বাস্তবতাকে আপন করে নিতে পারি। আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন আপনাদের সবাইকে কিছুক্ষণের জন্য হলেও আশা করি আনন্দ দেবে। ভালো লাগলে গানপ্রিয় ভালোবাসার মানুষগুলোর সাথে আমাদের এই অনুষ্ঠানের লিঙ্কটি শেয়ার করবেন। সবশেষে আমাদের ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাদের উৎসাহ দেবেন, যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর একটি পরিবেশনা নিয়ে উপস্থিত হতে পারি। স্পন্দন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আয়োজন শুরু করছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্পন্দন ক্যানবেরার পরিবেশনায় স্পন্দন ভার্চুয়াল প্রোগ্রাম 2020 তুলছিন্ন বিনা। এতক্ষণ আপনারা শুনলেন একটি দলীয় নজরুল গীতি, দাও শৌর্য দাও ধৈর্য। এবার আমরা পরপর তিনটি গান শুনব, খন্দকার ইউসুফের কণ্ঠে হয়তো তোমারই জন্য, এরপর আসছে শাহনাজ ও আশরাফের পরিবেশনায় একটি রবীন্দ্রসঙ্গীত ও যে মানে না মানা,
এবং রাজীব পালের কণ্ঠে সুবীর নন্দীর একটি জনপ্রিয় গান একুন ফাগুন।
এখন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে উড়িছি, এখন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে উড়িছি। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের স্পন্দনের ভার্চুয়াল প্রোগ্রামটি শুনতে ভালো লাগছে। এবার চলুন আমরা পরপর চারটি গান শুনি। প্রথমে থাকছে একটি দলীয় রবীন্দ্রসঙ্গীত, আলোকের এই ঝর্ণাধারায়। এরপর তৃণা মোহিতের কণ্ঠে কমল দাশগুপ্তের সুর করা জনপ্রিয় একটি বাংলা গান, কণ্ঠে আমার নিশিদিন। তারপরে থাকছে আশরাফের কণ্ঠে শ্যামল মিত্রের একটি অতি পরিচিত আধুনিক গান, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। এবং এই অংশের শেষে থাকছে লুনার কণ্ঠে পূজা পর্যায়ে একটি রবীন্দ্রসঙ্গীত, তোমার কথা হেথা কেহ তো বলে না। All right.
Yeah.
শ্রোতা বন্ধুরা, ডিসেম্বর মাস বিজয়ের মাস। স্পন্দনের এই ভার্চুয়াল প্রোগ্রামটি ডিসেম্বর মাসে তৈরি, তাই এবার চলুন
আমরা শুনি স্পন্দনের পরিবেশনায় আরও একটি দলীয় রবীন্দ্রসঙ্গীত, আজি বাংলাদেশের হৃদয় হতে। তারপর আমরা শুনব পরপর তিনটি একক পরিবেশনা। প্রথমে তারেক সাফার কণ্ঠে সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদারের লেখা ও সুর করা গান আমি তোমাকেই বলে দেব। এরপর সোমার কণ্ঠে মিষ্টি পরিবেশনা কিচ্ছু চাইনি আমি। গানটি লিখেছেন দীপাংশু আচার্য এবং সুর দিয়েছেন প্রসেন। তারপর থাকছে ময়ূরেশের কণ্ঠে একটি ক্লাসিক্যাল বাংলা গান মেঘ জমে আছে মনোকোণে। শ্রোতা বন্ধুরা, তারপর আমরা শুনব স্পন্দনের ভার্চুয়াল প্রোগ্রামের সর্বশেষ দলীয় পরিবেশনা তোল ছিন্ন বিনা। এই গানটির সুর দিয়েছেন আমাদের উপমহাদেশের জনপ্রিয় সুরকার ও শিল্পী রাহুল দেব বর্মন এবং রচনা করেছেন স্বপন চক্রবর্তী। করা রে গেছি ভুল দরজা
আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরাট পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করা নিয়ে গেছি ভুলে দর ঘষা
আমি বসে ভাবি জোনাকির সাথে
भेजो में आपसे मन कोने भेजो में आके मन कोने
শ্রোতা বন্ধুরা, স্পন্দন ভার্চুয়াল প্রোগ্রাম আপনারা সরাসরি ইউটিউবে গিয়ে দেখলে আপনারা স্পন্দনের শিল্পীদের সাথে পরিচিত হতে পারবেন। প্রতিটি গানের শিরোনাম, সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পীর নাম ইউটিউব ভিডিওটিতে দেয়া আছে। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি আজকের পরিবেশনা আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল bangla@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহে বিবরণ পাঠাতে পারি। আজকের অনুষ্ঠান শেষ করবার আগে বাংলা রেডিওর পক্ষ থেকে একটি ঘোষণা। গত 6 মার্চ থেকে ক্যানবেরার বিভিন্ন স্থানে সিবিআর অ্যাপ্লিকেশনটি বাধ্যতামূলকভাবে চেক ইন করবার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এটি চেক ইন করার একটি নিরাপদ এবং সহজ উপায়। সংগৃহীত ডেটা ACT Health 28 দিন ধরে রাখবে এবং প্রয়োজনে শুধু COVID-19 ট্রেসিং এবং যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করবে। আপনি যখন কোনো মিলনস্থল যেমন ক্যাফে, ব্যাংক, রেস্তোরাঁ, ক্লাব, হেয়ার ড্রেসার, সুইমিং পুল, ফিটনেস সেন্টার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা বিনোদন ভেন্যুতে যাবেন, তখন এই সিবিআর অ্যাপটি ব্যবহার করে আপনার উপস্থিতি রেজিস্টার করতে ভুলবেন না। আপনার স্মার্টফোন না থাকলে ভেন্যুর মাধ্যমে অবশ্যই চেক ইন করবেন। নিজেকে এবং প্রিয়জনদেরকে সুরক্ষা করুন। সিবিআর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার অভ্যাস করুন। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি, লুনা পিউরিফিকেশন। সবাইকে শুভরাত্রি।